পূর্ব শত্রুতা জের দড়ি আসলে চাঁদাবাজি মাদক ব্যবসাকে ঘিরেই ঘটনাটি করেছে তাকে ছুরি দিয়ে উপর আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায় পল্লবী থানার স্বপ্ননগর আবাসী এলাকায় একটা পাবেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ব্যবহার করা হয়েছিল হুন্ডা ব্যবহার করা হয়েছিল আমরা আমাদের টিম সিরাজগঞ্জ বরগুনা বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে ছুরি দিয়ে আঘাত করেছে এর মধ্যে ডিবি পুলিশ তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে এবং যে হুন্ডাটা ব্যবহার হয়েছিল সে হুন্ডাটা উদ্ধার হয়েছে পাশাপাশি থানা পুলিশও তারাও বেশ কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে আমাদের মোটামুটি এখানে থানা পুলিশ এবং ডিবি পুলিশ মিলে মোটামুটি এই ঘটনার সাথে জড়িত এর ম্যাক্সিমামই গ্রেপ্তার করা হয়েছে এবং হুন্ডাটা আমরা উদ্ধার করেছি এটা আসলে একটা পূর্ব শত্রুতা জের দড়ি আসলে চাঁদাবাজি মাদক ব্যবসাকে গিরি ঘটনাটি করেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার এর আগে যে পাবেলকে যে তারা হত্যা করেছে বিক্রিম পাবেল পাবেলও কিন্তু বাইশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধর করেছে এবার সে সংক্রান্ত একটা মামলাও কিন্তু বাড্ডা থানা রুজু হয়েছিল সে মামলায় কিন্তু পাবেল জেল মানে হাবিব জেল মানে হ্যাঁ পাবেল কিন্তু জেল খেটেছে ওই যে হাবিবকে মারপিট মারধুর করেছে সেই মামলায় বার্ডাতানা রুজু হয়েছিল পাভেল জেল থেকে বের হয়ে ওই পাভেলকেই মানে তাজমল একটা হুন্ডা করে এক জায়গায় নিয়ে যাচ্ছিলো সেখানে নেওয়া যাওয়ার পথে হানিফের যে ভাই মানে হানিদের হানিফ তারপরে হাবিব তার রাইহান সুয়েল বাচ্চা এরা মিলে তাকে ছড়িয়ে দিয়েও পর্যকরী আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায় সে সংক্রান্ত আপনারা জানেন তার পিত্তিমেয়ের পাবেলের ওয়াইফ পাবেলের মা পারুল বেগম একটা পল্লবী থানায় মামলা করেছে সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমাদের ডিবির টিম তারা বরগুনা বরিশাল সিয়াজগঞ্জ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হন্ডাটি তারা উদ্ধার করে আর ঘটনার সাথে পথ সরাসরি জড়িত ছুরিটা ছুরি দিয়ে আঘাত করেছে এই তিনজনকে তারা ধরেছে বিশেষ করে পল্লবী এলাকাটা এর আগেও আপনারা লক্ষ্য যদিও কেউ কেউ বলেছেন এটা কিশোর গ্যাং বা কিশোর অপরাধ আসলে কোনোটাই কোনো কিশোর অপরাধ না কিশোর গ্যাং না এটা একটা মানে নতুন একটা ফেনোমিনা কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটলেই এটাকে বলে কিশোর অপরাধ কিন্তু পল্লবী যে ফয়সাল হত্যাকাণ্ড হয়েছে এটা কিন্তু আপনারাই বলেছেন প্রত্যেকের বয়স কিন্তু আটাইশ উনত্রিশ তিরিশ এবং সেখানে আমরা সবাইকে গ্রেপ্তার করেছিলাম এবং সবাই তারা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই পল্লবীতেই আমরা এই ঘটনাটাই ছিল এলাকার আধিপত্য বিস্তার মাদক ব্যবসাকে ঘিরে আবার ঠিক এখনও প্রথম তারা পাবেল হাবিবকে তারা মারধর করেছে সেই সংক্রান্ত মামলা রুজু হয়েছে সেটাও এলাকা আধিপত্য বিস্তার মাদক ব্যবসাকে ঘিরে আবার আবার পাবেল যখন বের হয়ে জেল থেকে বের হয়ে আসলেন আবার হাবিব সহ অন্যান্য আসামিরা তাকে হুন্ডা যুগে গিয়ে তাদের আবার যেটা উপজুরি করে হত্যা করেছে সেটাও কিন্তু এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসায়ী গিরি